একটা দিন আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হচ্ছে, সে কারণে ও এত রিয়্যাক্ট করছে, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার আমার কোথাও না মনে হচ্ছে যে আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আপনি তো আসলে এরকম কখনো করতেন না, এখন করছেন তাই হয়তো উনি ভাবছেন। আচ্ছা দলিল, এর আগে আমার কোনোদিনও কারোর সাথে এরকম বন্ধুত্ব হয়নি, এখন হয়েছে, সেটা কি হতে পারে না? মানুষের জীবন কি সবসময় একই নিয়মে চলে না? এই সমাজে একটা ছেলে মেয়ের বন্ধুত্ব কেউ কিন্তু ভালো চোখে দেখে না। আমি যদি বলি সেটাই আমার কাছে চ্যালেঞ্জ, ইয়েস এটাই আমার কাছে চ্যালেঞ্জ। আর তাছাড়া দোয়েল, তোমরা আমার তো শুধু সেই বন্ধুত্বটা নয়, আমার মনের অগোচরে এটা বলতে কিন্তু কোনো পাপ নেই যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে, তোমাকে মিস করি, সত্যি বলছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমি বলছি, আমি কিন্তু নীলাঞ্জনাকে ডিজন করি না। দেখো নীলাঞ্জনা খুব খুব কমান্ডিং, ও খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। দেখো সবাই তো একরকম হয় না, ধরো তুমি যেরকম নরম, আমি নরম মনের মানুষ খুব পছন্দ করি, মানে সে ছেলে হোক বা মেয়ে। নীলাঞ্জনা ঠিক মানে যে সফটনেসটার কথা আমি বলছি, এটা মানুষের মধ্যে থাকা উচিত, সেটা নীলাঞ্জনার মধ্যে নেই, যেটা তোমার মধ্যে আছে। আমি এটা একবারও বলবো না যে ও খুব খারাপ মানুষ, একটা গোল্ডেন হার্টেড মানুষ, বড় মন, ওর অসম্ভব রেসপন্সিবিলিটি। এইসব কথা থাক, না থাকবে কেন বলো তো? দেখো যেটা সত্যি সেটা মুখের সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই, সত্যি কথা তুমি বলো তো, তুমি আমাকে মিস করো না? সংসার ভেঙেছে, তার জন্য আমি চলে পড়ে মরছি। আমি নিজেকে সেই জায়গায় বসাতে চাই না। আমার জন্য আপনার সংসারের কোনো ক্ষতি হোক, কোনো বিঘ্ন ঘটুক, আমি চাই না। বিঘ্ন ঘটবে কেন? একদমই না, নীলাঞ্জনা নীলাঞ্জনার জায়গায় আছে, ওকে তো আমি কখনো অসম্মান করিনি। আমাদের বাড়িতেও একটা পজিশন আছে, আজও সংসারের ক্ষেত্রে যে কোনো ডিসিশন আমি ওর সঙ্গে আলোচনা করেই নিই বা ওর সিদ্ধান্ত আমি মেনে নিই। কিন্তু তা বলে আমার কি কোনো নিজস্ব জীবন থাকতে পারে না? আমার কি কাউকে ভালো লাগতে পারে না? আমি কি কাউকে মিস করতে পারি না? সবার পারি। তোমার সঙ্গে আমার একটা নিখাদ বন্ধুত্ব তৈরি হয়েছে, তোমার প্রতি আমার একটা নির্ভরতা তৈরি হয়েছে। সন্ধ্যের পর তোমাকে না দেখলে আমি আমার অসুবিধা হয়, আমি তোমাকে মিস করি। তোমার এই বিষণ্ন মুখটা আমি সারাদিন ক্যারি করি তো, এটা নিশ্চয়ই আমার অপরাধ নয়, এটা আমার অপরাধ হতে পারে না। আমাকে এবার উঠতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, ও যদি বাড়ি ফিরে এসে দেখে আমি বাড়ি নেই তাহলে তুলকালাম করবে। কেন ফাইট করো, প্রোটেস্ট করো তুমি, কি উনি দিনের পর দিন বাড়ি ফেরেন না? আরে ওনার এটুকু বোঝা উচিত যে একদিন দুদিন তোমার বাইরে গিয়ে কারোর সাথে কথা বলার বা গল্প করার স্বাধীনতা তো আছে, আফটার অল তুমি ওনার বিবাহিত বউ, তুমি ওনার কৃতদাস নও। আমাকে এবার উঠতে হবে, আসলে আমার বাচ্চাটাকে পাশের বাড়িতে রেখে এসেছি তো, ও এতক্ষণ একা থাকতে পারবে না। পরে বলছি। হ্যাঁ আমাকে উঠতে হবে, কি হয়েছে আজকে আমার ভাইয়ের বউয়ের জন্মদিন, বুঝতে পারলে? সেই জন্য আমরা সবাই মিলে একসাথে খেতে যাবো, এরকম একটা প্ল্যান হয়েছে, কিন্তু ওরা কোথায় বসবে সেটা জানি না, একটা ফোন করে নিই। আজ মহলের বার্থডে? হ্যাঁ তোমাকে তো বলেছি না, পরিবারের সকলের কথাই তো তোমাকে বলেছি। আমারও খুব স্বপ্ন ছিল এরকম একটা সুন্দর পরিবার আমার হবে।
এরকম একটা সুন্দর পরিবারে আমি বউ হয়ে যাব। সবাই একসাথে মিলে খুব মজা করব, আনন্দ করব, হইচই করব, সবাই মিলে হাতে হাতে একসাথে কাজ করব, কোথাও কোনো মনোমালিন্য থাকবে না। আমার জীবনে একেবারে তার উল্টো ছবি। আমার জীবনের সব আকাঙ্ক্ষা মেটে না, ঈশ্বর মানুষের জীবনের কিছু কিছু আকাঙ্ক্ষা কখনো অপূর্ণ রাখেন না। তুমি ভেবে দেখো তো যে তোমার জীবনে আমার মতো একটা বন্ধুর প্রয়োজন ছিল কিনা। আমার হাত থেকে তুমি তোমার হাতটা সরিয়ে নিতেই পারো, কিন্তু আমার এই হাতটা সবসময় তোমার দিকে বাড়ানো থাকবে। হাতটা দিয়ে তোমার হাতটা ধরে আমি তোমাকে তোমাকে একটা নতুন জগতে নিয়ে যেতে চাই। দেখো তো আমাদের যে সময়ে বন্ধুত্বটা হলো, মানে যে বয়সে এসে, সেখানে আমাদের পক্ষ থেকে নতুন করে আর কিছু ভাবা সম্ভব নয়, সম্ভব নয় সেটা আমি জানি, কিন্তু এখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমরা তো দুজন দুজনের মতো করে ভালো থাকতে পারি তো, তাই না? আপনার তো ভালো থাকতে কোনো অসুবিধা নেই। আমার ভালো থাকার কোনো অসুবিধা ছিল না, মানে এমনিতে আমি নীলাঞ্জনা ভালোই আছি, মানে আমাদের মধ্যে সেরকম কোনো প্রবলেম টবলেম কিছু নেই, উল্টে আমাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু কোথাও দম আটকে আসছিল আমার, সেটা বুঝতে পারছিলাম না। সেটা আলাপ হওয়ার পর কি স্বস্তি, কি রিলিফ, আমি শান্তিতে মনে হয় নিঃশ্বাস অব্দি নিতে পারছি এখন। না ইনফ্যাক্ট আমি আরো বেশি করে নীলাঞ্জনাকে ফিল করি, ও যদি সেটা বুঝতে চায় না, মানে অধিকার বোধে কোথাও একটা লাগে। মেয়েরা যদি মনে করে যে বিয়ের পর স্বামী হচ্ছে তাদের কৃতদাস, স্বামীর প্রত্যেক কটা মুহূর্তের উপর তাদের অধিকার আছে, সেটা ঠিক না, না মানে সেটা হতে পারে না। আপনি আমার জন্য নীলাঞ্জনার সাথে অশান্তি করবেন না প্লিজ। একদমই তোমার জন্য তো অশান্তি নয়, অশান্তিটা আমার স্বাধীনতার জন্য, আমার নিজের স্বাধীনতাটা এখানে ফ্যাক্টর। আর শুধু শুধু এর মধ্যে জড়িও না প্লিজ। আচ্ছা কবে দেখা হবে? দেখি, আমার তো থেকে বেরোনোর হাজারটা অসুবিধা, বাড়ি থেকে বেরোলে বাচ্চাটাকে কারোর কাছে রেখে আসতে হয়, আর একা থাকতে পারে না। সেই, কিন্তু আমিও আসলে তোমার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকি, সবসময় অপেক্ষা করি কখন তুমি জানাবে যে তুমি এরপর দিন থেকে তো তুমি তোমার ছেলেকে নিয়ে আসতে পারো, তাহলে তো সমস্যাই মিটে যায়। না না, ও যদি বাড়িতে গিয়ে কাউকে বলে দেয়। কিছুই না আসলে, তোমাকে না দেখলে, তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। আমিও মিস করি। আপনি ফোন করবেন বলছিলেন? হ্যাঁ করছি। সে তো আচ্ছা, এই আপনি আজ্ঞেটা আর কদিন চলবে? মানে আপনি কি কথা বলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না? আস্তে আস্তে ভেস হয়ে যাবে। ঠিক আছে, দেখি কতদিন সময় লাগে। আচ্ছা ওঠা যাক নাকি?
আচ্ছা বলো কে কি খাবে তাড়াতাড়ি বলো। এই আমি বলছি, আমি কিন্তু চাইনিজ খাবো। হ্যাঁ আগে থেকে বললাম। ঠিক আছে তাহলে আমি কন্টিনেন্টাল। না আমি ভাবছিলাম আমি ওই থাই স্যুপ দিয়ে শুরু করব, তুমি নেবে নাকি? ছোটবেলা কি খাবে বলো? আমি আমি বাঙালি খাবার খাবো। ওকে মামাম কি খাবে? হ্যাঁ আমার কোনো চয়েস নেই, তুই যা খাওয়াবে আমি তাই খাবো। এই না রোদ্দুর আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসেছে, ওর পকেট আমরা ফতুর করে দেবো। একদম ঠিক না? আমি এগ্রি করছি তোমার সঙ্গে। আর আমরা দেখতে চাই যে তোমার কত দম আছে। আমরা এক একজন এক একটা আইটেম অর্ডার করব, আরও আমাদেরকে খাওয়াবে, তাই তো? না না তুমি কি দেখতে চাও? তুমি দেখতে চাও যে আমি সবাইকে নিজেদের ইচ্ছে মতন খাবার খাওয়াতে পারি কিনা? দেখতে চাও কে কি খেতে চায় বলো তো আমাকে, কে কি অর্ডার করবে বলো, তাড়াতাড়ি করে বলো, অর্ডার করো। আমার জন্য একটা গ্রিল ফিশ। মোদি ভাই তুমি কি নেবে? আমার জন্য আর আলাদা করে কিছু অর্ডার করতে হবে না, তো তোমরা এত কিছু নিচ্ছ তার মধ্যে থেকেই আমার হয়ে যাবে। দিদি ভাই এটা কোনো কথা হলো? সবাই যা খাবে তার থেকে তোমার হয়ে যাবে? কেন তুমি ফেলনা নাকি? তাই তো এখন মনে হচ্ছে মোহন। দিদি ভাই তুমি প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না, দাদাভাই তো বলেছে যে দাদাভাই ঠিক চলে আসবে। আর সত্যি হয়তো কোনো মিটিংয়ে বিজি হয়ে গেছে, আটকে গেছে, হতেই তো পারে বলো, চলে আসবে, তুমি তুমি চিন্তা করো না। কারোর স্বামী যদি কারোর থেকে দূরে চলে যায় না মহুল, সেই শব্দটা একমাত্র সেই শুনতে পায়। এটা যার জীবনে ঘটে সে বোঝে এটা কতটা ডিফিকাল্ট। তুমি বোধহয় ভুল করছো, দাদাভাই কিন্তু দূরে চলে যাওয়ার মানুষ না। ইনফ্যাক্ট দাদাভাই তোমার উপর ঠিক কতটা ডিপেন্ডেন্ট তুমি বোধহয় জানো না। ছিল দেখো, এটা আমি অন্তত মানতে পারবো না বোধি ভাই। তাছাড়া দাদাভাইকে আমি যতটা চিনি দাদাভাই কিন্তু বদলে যাওয়ার মতন মানুষ নয়। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো, দাদাভাই তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে প্রেম করছে? হতেই পারে, বলা কি যায়? এতগুলো বছর আমাদের বিয়ে হয়েছে, এখনো কোনো ইস্যু টিস্যু হয়নি, টায়ার্ড হয়ে গেছে আমাকে দেখে দেখে। আচ্ছা এই এগুলো কি কথা হচ্ছে? এগুলো কোনো কথার কথা না, প্লিজ এই কথাগুলো বলো না। টু সাম এক্সটেন্ট আমার এই কথাগুলো শুনতে একদম ভালো লাগে না নীলাঞ্জনা। খুব আধুনিক কথাবার্তা না আমাদের বাড়িতে একদম চলেই না। এত বছরের বিয়ে হয়ে গেছে এখনো বাচ্চা হয়নি, সেই কারণে নাকি বসন টায়ার্ড হয়ে গেছে আর সেই জন্যে অন্য মেয়ের কাছে ছুটে গেছে। হতেই পারে না, আমাদের বাড়ির ছেলেরা না এরকম করতেই পারে না। তুমি যাই বলো না কেন আমি কিছুতেই মানব না। তোমরা কেন মানতে যাবে? তোমাদের বাড়ির ছেলে তোমরা তো মানবেই না। আমি পরের বাড়ির মেয়ে, আমার কথার কি কোনো দাম আছে গো? নেই। এত অধৈর্য হয়েও না রিলাঞ্জনা, একটু ধৈর্য ধরো। আর দেখো ও যে অন্য কোথাও অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে বা কিছু এরকম তো কোনো প্রমাণ তুমি এখনো পর্যন্ত পাওনি, তাই তো? আর দেখো সিম্পল অফিসের কাজ না হোক শুধুমাত্র আড্ডা মারতে গেছে, এরকম তো হয় অনেক সময় না? ধরো বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, হয় তো? বর্ষণ এরকম ছিল না গো, তোমরা বিশ্বাস করো বর্ষণ এরকম ছিল না। আমি বর্ষণকে যেন চিনতেই পারি না, তো কদিন ধরে আমার পিঠে অসম্ভব একটা ব্যথা হচ্ছে। আমি বললাম ওকে কতবার বললাম, জাস্ট বলল যাও গিয়ে ডাক্তার দেখিয়ে নাও, আগে হলে এটা
করতে পারতো এত ক্যাজুয়াল? আগে হলে ও নিজে উদ্যোগ নিয়ে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করাতো, আমি যদি বলতাম যে না ঠিক আছে ছেড়ে দেওয়া পরে যাব, ওই আমাকে পুশ করতো ডাক্তারটা দেখানোর জন্য। আর এখন দেখো, সো মাচ অফ চেঞ্জ, আমি জাস্ট বসমকে মেলাতে পারি না। আচ্ছা বৌদি ভাই, বাড়িতে যে একজন ডাক্তার আছে ভুলে গেছো না? মানে সেটা খেয়ালই নেই তোমার? না মানলাম এটা আমার সাবজেক্ট নয়, তবু বেসিকটা তো আমি দেখে দিতে পারি, আর প্রয়োজন হলে আমি হাসপাতালে নিয়ে যেতাম। ভুল করছো রত্তর, ভুল করছো, নিয়ে যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আমি সেটা বোঝাতে চাইনি, আমি বোধ হয় তোমাদের বোঝাতে পারছি না। ইটস ওকে, ঠিক আছে। দেখো নীলাঞ্জন, আমি তোমার একটা কথা বলি, তুমি যদি এটা ভেবে থাকো যে বিয়ের পর পরই প্রথম প্রথম যেই ভালোবাসা, যে ইমোশন, যে এক্সপেকটেশনগুলো থাকে সেগুলো সারা জীবন একই রকম থাকবে, এটা হয় কখনো? হয় না। এটা দেখো সময়ের সঙ্গে সঙ্গে এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো চির ধরতে থাকে, এটা কোয়াইট ন্যাচারাল। যেটা হয় না সেটা হচ্ছে দেখো গভীর বিশ্বাস, একটা গভীর আস্থা, মানে টু সাম এক্সটেন্ট একটা ট্রাস্ট, একটা দায়িত্ব, কর্তব্য, এগুলোই খুব ইম্পর্ট্যান্ট, এগুলোই বাড়তে থাকে। এর বেশি কিছু মানে তুমি ওরকমভাবে গভীর প্রেম মানে ওটা হয় না গো। তোমার ছোট কাকাকে জিজ্ঞেস করো তো, আমার শরীর খারাপ হলে কোনো সময় জানতে পারে কি না, বলেও কোনো লাভ নেই। ওইখান পর্যন্ত শুনবে, এক কান দিয়ে শুনবে, আবার ওই কান দিয়েই বার করে দেবে, ওইটুকুই। খুব জোর হয়তো বলবে যাও দিদি ভাইয়ের কাছে যাও, নাহলে ওষুধ টষুধ একটু খুঁজে টুজে খেয়ে নাও, ওই পর্যন্তই। আমি জানি ও নেচারটাই এইরকম, কিন্তু বর্ষণের নেচারটা এরকম তো ছিল না, ওইরকম ছিল না। এনিওয়ে সরি সরি, আমি বোধ হয় তোমাদের আজকে দিনটাই নষ্ট করে দিচ্ছি, তোমরা ছেড়ে দাও মহুল, আই এম ভেরি সরি। দেখো এটা তো আমার একান্তভাবেই আমার সমস্যা, আই উইল হ্যান্ডেল, আমি দেখছি, তোমরা প্লিজ এটা নিয়ে ভেবো না। না দিদি ভাই, এটা একান্তভাবে তোমার সমস্যা সেটা বলাটা কিন্তু ঠিক নয়। দেখো সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে কিন্তু এটা আমাদের সবার সমস্যা, আমাদের বাড়ির সমস্যা। সত্যি তো একটা মানুষকে এতদিন আমরা অন্যভাবে দেখে এসেছি, তারপর হঠাৎ করে একটা বদল ঘটলে ভেতরে ভেতরে একটা কষ্ট তো হয়, আমি বুঝি সেটা। কিন্তু দিদি ভাই আমি একটা কথা তোমাকে বলতে পারি, দাদা ভাইকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে সাংঘাতিক কোনো বদল ঘটেছে বা দাদা ভাই খুব চেঞ্জ হয়ে গেছে, আমার অন্তত ওরকম মনে হচ্ছে না। আমি কি বলি একটু সময় দাও, তুমি একটু দাদা ভাইকে সময় দাও, তুমি নিজে একটু অ্যালুফ হয়ে যাও, সেটাই বেটার হবে। অ্যালুফ হয়েই তো থাকি, তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা বুঝতে পারছো না, অ্যালুফ হয়েই তো থাকি। কি তোমার দাদা ভাইয়ের কিছু আসছে যাচ্ছে? বরং ও এখন মুক্তির নিঃশ্বাস ফেলে। এই দেখো, এই দেখো দাদা ভাই ফোন করছে। ও কারণে দাদা ভাইকে ব্লেম করছিল। হ্যাঁ মাত্র 8:30 বাজে, এখনো 9টাও বাজেনি, ফোন কিন্তু করে দিয়েছে, ঠিক কাজ শেষ হয়েছে অমনি ফোন করেছে। হ্যাঁ দাদা ভাই। হ্যাঁ কোথায় আছিস তোরা? আরে আমরা তো আছি, তুই বল না, তুই গাড়ি নিয়ে গেছিস কি? না আমি কি গো এভাবে কেউ চলে দেখে চলতে এত লাগলো? ওই তো বলতে হয় ঠিক
ঠিক আছি। নিশ্চয়ই লেগেছে, এভাবে হোঁচট খেলে লাগবে না, হতে পারে। লেগেছে কিনা বলো, তুমি বলো সত্যি করে। ঠিক আছে। ফোনটা, আপনি ফোনে কথা বলছিলেন, কথা বলে নিন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই তোরা কোথায় আছিস বল? আমার সাথে গাড়ি আছে, আমি পৌঁছে যাবো বল। কে কোথায় আমরা দেখতে পাচ্ছি দাদা ভাই? আমাকে দেখতে পেয়েছিস? কি ঠাট্টা হচ্ছে আমার সাথে? কোথায় তুই বল, তুই কোথায়? আমি তো অফিসে, আমার জাস্ট মিটিং শেষ হলো, এই বেরোবো এবার। তোরা কোথায় আছিস বল, আমি পৌঁছে যাচ্ছি। তোর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি, এবার এদিকে দেখ। তোদের বলেছিলাম যে আমার অফিসে একটা মিটিং আছে, সেটাই জানে আর কি। আমি বরং একই, আপনি ওদের সাথে কথা বলুন। না না, ঠিক আছে দানো, আমি তোমাকে চলো গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর তুমি একা কথা শুনো প্লিজ। তুমি একা যেতে পারবে না, আমি তোমাকে। আপনি এত বড় ব্ল্যান্ডারটা আর করবেন না, আপনি অলরেডি মিথ্যে বলেছেন। ওনাকে দেখুন, ওরা কিভাবে তাকিয়ে রয়েছে আপনার দিকে। তোমায় জিজ্ঞেস করছি, এই মিথ্যাটা তুমি আমাকে কেন বলেছ? আপনারা দুজনে বরং কথা বলুন, আমি আসছি। দাঁড়ান।